श्रेणी तृतीय विषय प्राथमिक विज्ञान प्रश्न चारपाशे वायु आछे एमन तीनटी उदाहरण दाओ। उत्तर आमादेर चारपाशे वायु आछे एमन तीनटी उदाहरण हलो क जोरे हाँटले बा दौड़ाले आमादेर गाये बातास लागे, ख हाथ पाखा व्यवहार करे आमरा आमादेर गाये बातास लागाते पारी, ग बातासे गाछे डालपाला ओ पाता नड़े। এছাড়াও আমাদের চারপাশে যে বায়ু আছে তা আমরা নানাভাবে অনুভব করতে পারি। চলো আবার করি প্রশ্ন, আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো, ক জোরে হাঁটলে বা দৌড়ালে আমাদের গায়ে বাতাস লাগে, খ হাত পাখা ব্যবহার করে আমরা আমাদের গায়ে বাতাস লাগাতে পারি, গ বাতাসে গাছের ডালপালা ও পাতা নড়ে। এছাড়াও আমাদের চারপাশে যে বায়ু আছে তা আমরা নানাভাবে অনুভব করতে পারি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বায়ু আছে বলে আমরা বেঁচে আছি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা জানো সোলায়মান কিন্ডারগার্টেন এমন একটি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে শ্রেণীতে সবকিছু শেখানো হয়, এখানে কোনো বালির কাজ দেওয়া হয় না। চলো বন্ধুরা আজকের পর আমরা শ্রেণীতে ভালোভাবে শিখে নিব। সবাই আমরা বোর্ডের দিকে লক্ষ্য করি। প্রশ্ন, আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো, ক জোরে হাঁটলে বা দৌড়ালে আমাদের গায়ে বাতাস লাগে, খ হাত পাখা ব্যবহার করে আমরা আমাদের গায়ে বাতাস লাগাতে পারি, গ বাতাসে গাছে ডালপালা ও পাতা নড়ে। এছাড়াও আমাদের চারপাশে যে বায়ু আছে তা আমরা নানাভাবে অনুভব করতে পারি। ভালোভাবে শেখার জন্য চলো আমরা আবার করি। প্রশ্ন, আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ দাও। উত্তর আমাদের চারপাশে বায়ু আছে এমন তিনটি উদাহরণ হলো, ক জোরে হাঁটলে বা দৌড়ালে আমাদের গায়ে বাতাস লাগে, খ হাত পাখা ব্যবহার করে আমরা আমাদের গায়ে বাতাস লাগাতে পারি, গ বাতাসে গাছে ডালপালা ও পাতা নড়ে। এছাড়াও আমাদের চারপাশে যে বায়ু আছে তা আমরা নানাভাবে অনুভব করতে পারি। আশা করি সবাই শিখে নিয়েছ। আজ এ পর্যন্ত, পরবর্তী পাঠে আবার দেখা হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিরাপদে থেকো। আল্লাহ হাফেজ।